ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। চলে এসেছি আমার ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা মতো, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমরা। কিন্তু আজকে অনেকক্ষণ উঠে গেছি, দেন ফ্রেশ ট্রেশ একদম হয়ে গেছি। তো 9টার দিকে ঠাকুর মশাই আসবে, তার আগে আমাদের স্নান টান করে রেডি হয়ে বেরোতে হবে। আর দেখতে পাচ্ছি একদম সাঙ্গ পাঙ্গ নিয়ে কিন্তু আমি রেডি। টুকটাক যে কাজগুলো আছে সেগুলো এখন সারবো, আর মা ওদিকে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। তো চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো আজকে ব্লগটা, আর তোমাদের খুব ভালো লাগবে। মা এখনো বসেছে ষষ্ঠী জিনিসপত্র নিয়ে, বাঁশের পাতা, এখানে পেয়ারা টেয়ারা সব আছে, যা যা লাগে। কি কি লাগে মা? আরো তীর ধনুক এসব লাগে, তাই না? এই দেখো তীর ধনুক আর পাখা, কলার একটা কেক, এইগুলো দিয়ে হ্যাঁ পাখা করতে হয়। এই হারে করতে পারে না, সাতটা বাঁশের পাতা, পাখা, আবার এরপর ষষ্ঠী আঁকাতে হয়, তাই না? এইগুলো মা এখন রেডি করছে। তিনজনের তিনটে হবে, তিনটে সেট আর কি, মায়ের একটা আর দুই দিদি দুটো। তো মা এরপরে তোর একটা হবে। তো আমরা এখন একদম রেডি হয়ে গেছি, সবার এই লুকটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা নিয়মও আছে যে আমাদের যেহেতু কালী পুজো হয়েছিল, তো সেই জন্য চালুন দিতে হয়, মানে চালুনে মুড়ি, তারপরে পাঁচ রকম ভাজা, মিষ্টি, আরও আরও অনেক কিছু দিতে হয়। আমি সবটা জানি না, তোমাদের ওখানে গিয়ে দেখাবো। তো মা সমস্ত কিছু রেডি করে ফেলেছে, কালী পুজো বা বিয়ে হলে তবেই এগুলো আর কি দিতে হয়। তো এগুলো আর কি হবে, এর মধ্যে না কয়েন আছে, এটাই আর কি আওয়াজ হচ্ছে। তো চলো রেডি হয়ে গেছে, সবাই লুকটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সবাইকে একবার দেখে নাও, আর মাকেও দেখিয়ে দিচ্ছি। কই রে সবাই, ময়ূক, আয়ুষ, এই যে এই এটা সেম সেম পড়তে পারতিস দুজনে, তাহলে ভালো লাগতো দেখতে। ময়ূক ওই দেখ, বড় বাড়ি বকা দিচ্ছে কিন্তু। হবে হবে, এই যে মা ওখানে রেডি। মা খুব ব্যস্ত যদিও, শাড়িটা পরে খুব ভালো লাগে দেখতে, মানে কালারটা খুব ম্যাচ করেছে। যাই হোক, এখানে আমাদের সব রেডি হয়ে গেছে। এই যে পাখা টাকা সব নিতে হয়। দেখি দুজন পাশাপাশি দাঁড়া, আয় আসছি। এই যে দুই ভাই, চলো 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 চলো, আর দেরি করা যাবে না, চলো। আমাদের একটা মাত্র জামাই এসেছে, জামাইটাকে দেখিয়ে দিই। এই যে সবাই রেডি, এখন আমরা যাব, চলো চলো। না ও নিল আমার থেকে যে পারবে বলে, সব পারবে 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 না, করতে করতে এটা হাতে কেমনি দাগিয়ে আছিস?
দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে এখন, এখানে অঞ্জলি চলছে, মায়েদের যে আম খসা, তারপরে যা যা দেয় বাঁশের পাতা দিয়ে হাওয়া দেওয়া, ঠান্ডা জল দেওয়া, সমস্ত এগুলো হয়ে গেছে, এখন ওখানে অঞ্জলি চলছে। এদিকে দেখা কত ফোন ভেঙে যাবে রে, ফটাস করে মরছে ফোনে ভাই। এদিক থেকে বাতাসে জুটছে, ওদিক থেকে কেনে ষষ্ঠী প্রসাদ। এখন সবাইকে মা বিশাল ব্যস্ত, ঠাকুর মশাই ডেকে দিয়েছো, গোপালকে নিচ্ছি, গোপাল আমাদের গোপাল ওরে মা বাড়ি এসে গেছি, এখন হচ্ছে ফ্রেশ হওয়ার পালা। আমি আবার গেছিলাম মিষ্টি আনতে, আজকে আমাদের আর কি যেহেতু পুজো নিরামিষটি হবে টোটাল, আর সকালে হবে চিড়ে দই মিষ্টি আম কলা এসব খাওয়া হবে, তো মিষ্টিটা নিয়ে এলাম, এখন ফ্রেশ হবো। এখন জলদি জামাই ষষ্ঠীর প্রস্তুতি, এই যে সকালকার টিফিন ব্রেকফাস্ট, চিড়ে দই কলা আম কাঁঠাল মিষ্টি। হ্যাঁ পাখা দিয়ে, পাখা একটু হাওয়া করে দাও, এখন আমার চলছে হচ্ছে আইসক্রিম খাওয়া, এই যে রকেট আইসক্রিম, দাঁড়াও করি।
এই হচ্ছে কুলফি মালাই, পাঞ্জাবি কুলফি মালাই, বাট প্যাকেজিংটা রকেটের মতো বলে আমরা রকেট বলছিলাম। দেখো কত সুন্দর লাগছে সবার হাতে আইসক্রিম, সবারই হাতে কুলফি। বাবা কই রে, কেমন জানো? ফাইনালি গিয়ে বিকেল বেলায় এখন অর্ঘ এসেছে, মায়ের কথা রাখতে একমাত্র অফিস থেকে চলে এসেছে, তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে। আয়ুষ তো হাটকে রেখে দিয়েছে, এখন মা এখানে কিছু আর কি পলটলগুলো কাটছে। আবার শুরু হয়ে গেছে লুডু খেলা। এই যে বের কর, চারজন প্লেয়ার, আরে নিয়ে আয়ুষ কালকে হেরে গেছে। আয়ুষকে ভালো করে আশীর্বাদ করে দাও যাতে আয়ুষ জিতে যায় আজকে। সন্ধ্যেবেলায় মা দিয়ে সন্ধ্যা দিচ্ছে আর আমি এখানে বসিয়েছি, এই দেখো চা সবারই জন্য এখানে, আজকে 10 কাপ চা হচ্ছে, তো আমি এখানে চাটা বানিয়ে নিচ্ছি। আমাদের অনেকক্ষণ গল্প গুজব হলো, প্রায় বিকেল থেকে সন্ধ্যা অবধি আমরা গল্প হলো, এখানে এখনো খেলা চলছে দেখতে পাচ্ছ, আর মা আরও দিয়ে করছে লুচি আর হচ্ছে পনির, আজকে সমস্তটাই ভেজ, কালকে আর কি যা বাকি ননভেজ হবে হবে, আজ সমস্তটাই ভেজের উপর দিয়ে যাচ্ছে, তো ওদিকে হচ্ছে লুচি আর হচ্ছে শাহিস পনির। ব্যাচ বসে পড়েছে, আজকে আছে লুচি শাহি পনির আর হচ্ছে তার সঙ্গে মিষ্টি। কম্পিটিশন চলছে নাকি? কম্পিটিশন কার সঙ্গে? কার বাইরে মুসল দারে ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে, মানে দারুণ হয়েছে ওয়েদারটা, পুরো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ যা গরম ছিল অনেকটাই রিলিফ পাওয়া গেল। যাই হোক, আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি আজকে ব্লগটা। যদি ভালো লাগে কি করতে হবে শানা বলো? লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। গুড নাইট, বাই বাই, বাই বাই।